Hello my lovely viewers, Assalamualaikum. Welcome to my channel Mimi's Kitchen and Vlog. আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাইনাপল জুস। চলুন দেখে আসি কিভাবে এই ঠান্ডা ঠান্ডা পাইনাপল জুসটি তৈরি করতে হয়। আমি এখানে ছোট ছোট টুকরো করে আনারস নিয়েছি 2 কাপ পরিমাণ, চিনি নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ, বিট লবণ লাগছে 1/2 টিস্পুন পরিমাণ। একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, এখন আনারসের টুকরোগুলো আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ, এখানে আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আনারসটা ভালোই মিষ্টি ছিল, এই কারণে আমি 2 টেবিল স্পুন চিনি ইউজ করেছি। আপনি চাইলে বেশি অথবা কমও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, পানি অ্যাড করছি এখন 1/2 কাপ পরিমাণ, পরে আরও আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আমি সবগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখন এই গ্রিল করা আনারসগুলোকে টেস্টেনার সাহায্যে ছেঁকে নিব, এতে করে খেতে খুবই ভালো লাগবে। না ছেঁকে খেলে মুখে আশ্বাস মনে হবে, খেতে একদমই ভালো লাগে না, তাই আমি একটা চালনিতে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে নাও ছেঁকে নিতে পারেন। এখন একটি স্প্যাচুলার সাহায্যে ঘষে ঘষে এভাবে ছেঁকে নিব। এভাবে ঘষে ঘষে ভালো করে রসটুকু বের করে নিতে হবে, বাকি আঁশটুকু ফেলে দিতে হবে। আনারসটাকে ছাকার পর এইটুকু জুস বের হয়েছে। এখন এভাবে ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি 2 গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি লেবু স্লাইস দিয়ে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা আনারসের জুস। গরমে কিংবা ইফতারের সময় আনারসের জুস চাই চাই, কারণ এটি অনেক বেশি রিফ্রেশিং নিয়ে আসবে আপনার সারাদিনের ক্লান্তিকে। তাই ঝটপট তৈরি করে ফেলবেন গরমে কিংবা ইফতারের সময় আনারসের জুস। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফিজ।